আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে। আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি শাহানা বলছি। আশা করছি যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার ব্লগে শেয়ার করছি আমসত্ত্ব, পাকা আমের আমসত্ত্ব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন আমসত্ত্বটা আমি কীভাবে তৈরি করে নিয়েছি। আমি রোদে শুকিয়ে আজকের আমসত্ত্বটি তৈরি করেছি। আপনারা চাইলে গ্যাসের নিচে দিয়েও কিন্তু শুকাতে পারেন, তবে আমার সিলিন্ডার গ্যাস, সেজন্য আমি রোদে শুকিয়েই করেছি। এখানে আমি পাকা আমকে আগে চিপে নিয়েছি, আপনারা কেটে নিতে পারেন, তো বেশি নরম ছিল সেজন্য চিপে নিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এরকম একটি চাকনির সাহায্যে আমি ছেলে নিচ্ছি, যেন উপরে দানা দানা একটি ভাব থাকে সেটা যেন সরিয়ে নিতে পারি। তো ভালো করে আমি ছেলে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি জাল করব, সেজন্য এখানে আমি পরিমাণ মতো করে চিনি দিয়ে নিচ্ছি। মিষ্টি পরিমাণটা এটা নিজের উপর নির্ভর করে, আপনি কতটা মিষ্টি খাবেন আর কতটা টক রাখবেন। তবে এখানে আমি টক মিষ্টি জাল করব, আর সাথে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচের গুঁড়া। সেই সাথে দিয়ে দিয়েছি আমি 1.5 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি 10 থেকে 15 মিনিট এটাকে জাল করব। আর রসটা এমনি কিন্তু ঘন আছে, যখন রোদ্রে শুকাবো তখন একেবারে শক্ত হয়ে যাবে। এখানে আমি কালো জিরে দিয়েছি, আস্ত কালো জিরে আর 5 ফোড়নের গুঁড়া। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর কালো জিরেটা আস্ত দেওয়ার কারণে যখন খাবেন তাহলে দাঁতের মধ্যে লাগবে আর এই ফ্লেভারটা ভালো লাগে, সেজন্য আমি এইভাবে আসলে দিয়েছি। আপনাদের যদি এই ঘ্রাণটা ভালো না লাগে তাহলে না দিলেও চলবে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি 15 মিনিট জাল করব। জাল করলে কিছুটা শুকাবে। আর আমসত্ত্বটা জাল করার সময় অবশ্যই সাবধানে জাল করবেন, কারণ ঘনত্বটা অনেকটাই বেশি থাকে। আর জাল দেওয়ার সময় যখন ছিটকে এসে হাতে বা পায়ে পড়ে তখন কিন্তু টুসা উঠে পড়ে। অবশ্যই সাবধানে এটাকে জাল করবেন, অনবরত নেড়ে চেড়ে। এই রসটাকে আমি 15 মিনিট জাল করে নিয়েছি। তো জাল করার পর অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। তো এখন আমি যেই পাত্রে আমসত্ত্বটা সেট করব সেই পাত্রে আমি নিয়ে নিচ্ছি। আমি 2টা ট্রেতে এটাকে ছড়িয়ে দেব, একটি দিব স্টিলের এরকম একটি সসপ্যানে দিব, আর একটি হচ্ছে মেলামাইন ট্রেতে দিয়ে দিব। আমসত্ত্বর ঘনত্বটা এটা নিজের উপর, আপনি কতদিন শুকাবেন আর কতটা মোটা রাখবেন এটা কিন্তু একদমই নিজের উপর। পাতলা দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, একটু ঘন করে যদি দিতে চান তাহলে সময় একটু বেশি নেবে। তবে এই পাত্রে যেটা দিব সেটা একটু ঘন পরিমাণ থাকবে, আর অন্য ট্রেতে যেটা দিব ওটা একটু পাতলা থাকবে। তো পাতলাটা খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। এখন আমি একটি চামচের সাহায্যে এরকম ছড়িয়ে দিচ্ছি। প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়ে তারপর হচ্ছে আমি রসটাকে এরকম দিয়ে নিচ্ছি। তারপর হাতে এরকম করে নেড়ে ছেড়ে দিলেই কিন্তু সমান হয়ে যাবে। তো অন্য একটি ট্রে নিয়েছি আমি, মেলামাইন এরকম স্কোয়ার সাইজের আমি ট্রে নিয়েছি, একেবারে সমান এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু পাতলা হবে। দেওয়ার পর এরকম হাত দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, সমানভাবে সেট হয়ে যাচ্ছে। এটার নিচেও কিন্তু আমি তেল দিয়েছি, অবশ্যই তেল ব্রাশ করে নেবেন, তাহলে আমসত্ত্বটা যখন উঠাবেন খুব সুন্দর উঠে যাবে তাড়াতাড়ি। তো 2টা দিয়ে আমি সেট করে নিয়েছি, এখন আমি রোদ্রে দিয়ে দিব। আর রোদ্রে দিলে যদি রোদের তাপটা বেশি থাকে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর যদি রোদ্রের তাপ খুব কম থাকে তাহলে হয়তো সময় বেশি লাগবে। তবে আমার আমসত্ত্বটা সেট হতে 2 দিন সময় লেগেছে। প্রথম দিন আমি এরকম রোদ্রে দিয়েছি, তারপর দ্বিতীয় দিনও আমি রোদ্রে দিয়েছি, আর রাতে ফ্যানের বাতাসের নিচে রেখে দিয়েছি। খুব সুন্দর কিন্তু সেট হয়ে গিয়েছিল।
এখন যেটা দেখছেন সেটা হচ্ছে দ্বিতীয় দিন। আর মেলামানি যে ট্রের মধ্যে সেটা পাতলা ছিল, খুব সুন্দর শুকিয়ে শক্ত হয়ে গিয়েছে। এখন আম সাতটা উঠিয়ে নেওয়া যাবে। আর স্টিলের যে সসপ্যানে সেটা হচ্ছে একটু ঘন, তাই আজকে এটা কাটা যাবে না, পরের দিন হয়তো কাটা লাগবে। এটা এখনও কিন্তু নরম, তো এটাকে আমি কেটে দেখাচ্ছি কেমন পারফেক্টভাবে আমসত্ব তৈরি হয়েছে। আমি বড় সাইজ করে কেটে নিব, তো প্রথমে সাইডগুলি আমি কেটে নিচ্ছি যেন খুব সহজে তাড়াতাড়ি উঠাতে পারি। এটাকে আমি আটটি ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে মাঝখানে ছুরি দিয়ে একটি টান দিয়ে নিচ্ছি, তারপর এরকম স্কোয়ার সাইজের আমি আট পিচ করে নিচ্ছি। আমি আটটি আমসত্ব তৈরি করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো করতে পারেন বা বড় রাখতে পারেন। আমি আমসত্ব রুল তৈরি করে নিব, সেজন্য এরকম বড় আর লম্বা সাইজ করে রেখেছি। এখন একটি উটি আমি দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে আমসত্বটি তৈরি হয়েছে। এই যে দেখুন, অনেকটাই পাতলা ছিল, খুব সুন্দর এবং সহজভাবে উঠে গিয়েছে, আর দুই দিনেই কিন্তু শুকিয়ে গিয়েছে। সেই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল আমার আমসত্ব। এই আমসত্বটি ইচ্ছে করলে আপনারা চার পাঁচটি টুকরা একটা সাইজকে করতে পারবেন। তো আমি রোল করে দেখাচ্ছি, এরকম রোল করে আপনারা নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, বা এমনিতে ময়দানে রাখলেও কিন্তু থাকবে, ভালো থাকবে। তো প্রত্যেকটা এরকম করে আমি পেঁচিয়ে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর পারফেক্টভাবে আমসত্ব রোল হয়ে গেল। এভাবে প্রত্যেকটা রোল আমি করে নিচ্ছি। আপনারা চাইলে ছোটো ছোটো করেও শুধু রোল ছাড়া কেটে নিতে পারেন। আর স্টিলের ট্রেতে যেটা দেখিয়েছি ওইটা আজকে কাটা যাবে না, ওইটা কিছুটা নরম আছে, এখনও শক্ত হয়নি ঠিক মতো, সেজন্য ওইটাকে আমি রেখে দিচ্ছি পরের দিন কাটার জন্য। আর এটা অনেকটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেল, সেজন্য এটাকে আমি কেটে পরিবেশন করছি। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার আমসত্ব। তো আশা করছি আমার আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে পাঠাবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইটা আজকে কাটবো না, এটাকে আমি রেখে দিয়েছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।